শুধুমাত্র অভিজ্ঞদে নয়, এবারে বিরূপাক্ষ বিশ্বাস, তাকেও তলব করেছিল সিবিআই। আপনারা দেখতে পাচ্ছেন বিরূপাক্ষ বিশ্বাস যে মুহূর্তে তিনি সিজিও কমপ্লেক্সে ঢুকলেন সেই মুহূর্তে ছবিটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এই মুহূর্তে সিবিআই এর নজরে বিরূপাক্ষ বিশ্বাস, সিবিআই এর তলব সিজিওতে বিরূপাক্ষ বিশ্বাস সরাসরি চলে এলো। আমাদের প্রতিনিধি অর্ণব রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। অর্ণব, সিজিও কমপ্লেক্সে অভিজ্ঞদে বিরূপাক্ষ বিশ্বাস এই দুজনকে তলব করা হয়েছে, তারা পৌঁছে গিয়েছেন। অপরদিকে সিবিআই হেফাজতে রয়েছেন সন্দীপ ঘোষ, তিনি এবং টালা থানার ওসি, তিনিও এই মুহূর্তে রয়েছেন। সুতরাং এক্ষেত্রে এই চারজনকে কি মুখোমুখি বসিয়ে জেরার কোনো সম্ভাবনা উঠে আসছে? অতএব যেটা জানা যাচ্ছে, বিরূপাক্ষ বিশ্বাস এবং তার পাশাপাশি অভিজ্ঞদে, এই যে দুজন, এই দুজনের সাথে সন্দীপ ঘোষের কি সম্পর্ক, এবং যেদিনকে এই ঘটনা ঘটে সেদিনকে যে সন্দীপের যে সিরিয়ার, সেই সিরিয়ার থেকে দেখা যাচ্ছে যে এই দুজনকে একাধিকবার কল করা হয়েছিল। এবং এক্ষেত্রে যদি দেখা যায়, অভিজ্ঞদে তিনি হচ্ছেন এসএসকেএম হাসপাতালের কর্মরত, এবং বিরূপাক্ষ বিশ্বাস তিনি হচ্ছেন বর্ধমান হাসপাতালে কর্মরত। তাহলে এই দুজনের সাথে আরজি করের এই ঘটনার কানেকশনটা কোথায়, কেন তাদেরকে পাঠানো হয়েছিল সেখানে? এবং দ্বিতীয়ত তো হচ্ছে, যখন কলকাতা পুলিশ যখন সাংবাদিক সম্মেলন করে সেই সময় কিন্তু তারা ছবি দেখিয়ে বলেছিল এই অভিজ্ঞদের যে ব্যক্তি সে নাকি তাদের ফিঙ্গারপ্রিন্টস এক্সপার্ট। যদি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট সে হয়েই থাকে, তাহলে সে এসএসকেএমে কী করে কাজ করছে? এবং ঘটনার দিন সে কিন্তু ওই পিওতে উপস্থিত ছিল, এবং এতটা প্রভাবশালী তারা কী করে হলো যে সেখানে তারা পৌঁছে গেল, পিওতে পর্যন্ত উপস্থিত হলো? সেক্ষেত্রে কিন্তু সন্দীপ ঘোষের প্রচ্ছন্ন বা প্রত্যক্ষ মদত ছাড়া কিন্তু এটা করা সম্ভব নয়, এমনটাই কিন্তু সিবিআই তদন্তকারী আধিকারিকরা মনে করছেন। এবং এক্ষেত্রে তারা যেটা আরও মনে করছেন যে এই দুজনের জিজ্ঞাসাবাদে কিন্তু অনেক রহস্যের জট খুলতে পারে। ইতিমধ্যেই সন্দীপ ঘোষ এবং যে অভিজিৎ মণ্ডল, তাদের দুজনকে কিন্তু মুখোমুখি জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে বিরূপাক্ষ বিশ্বাস এবং অভিজ্ঞদে দুজনকে কিন্তু আলাদা আলাদা করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিজ্ঞদে তিনি কিছুক্ষণ আগে পর্যন্ত সিবিআই এর যে স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের অফিস রয়েছে, আমি দেখাতে বলবো, একদম নিচের ফ্লোরে সেখানেই কিন্তু বসেছিলেন। একেবারে বোঝাই যাচ্ছে এই মুহূর্তে কিন্তু অভিজ্ঞদে বিরূপাক্ষ বিশ্বাস তারা দুজনে সিজিও কমপ্লেক্সে সেখানে হাজিরা দিয়েছেন। অপরদিকে এই সিজিও কমপ্লেক্সেই কিন্তু আজ হাজিরা দিয়েছেন বিরূপাক্ষ বিশ্বাস, এবং হাজিরা দেওয়ার মুহূর্তে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঠিক কি বলেছেন বিরূপাক্ষ বিশ্বাস শোনাই আপনাদের। দেহ উদ্ধার হয়েছিল তখন তো আপনি ছিলেন ওখানে, ঘটনা আমি কথা বলে দিই, কথা বলে সেমিনার হলেও তো আপনি ছিলেন, কথা বলে এসে আমি নিশ্চিত কথা বলবো, সেমিনার হলে আপনি ছিলেন, কথা বলে এসে আমি কথা বলবো, ঠিক আছে? আপনি কিছু ডকুমেন্টস আনতে বলা হয়েছে? না, ডকুমেন্টস বিরূপাক্ষ বিশ্বাস তিনি কি বলছেন তার বক্তব্য শোনালাম, এবং এই বিরূপাক্ষ বিশ্বাসকে তাকে সিজিও কমপ্লেক্সে তলব, এবং এ বিষয়ে চিকিৎসক কিঞ্জল নন্দ তিনি কি বলছেন, তার কি বক্তব্য শোনাই আপনাদের। ইট কালচার রিলেটেড বিষয়ে যখন যে থ্রেড কালচার চলে এসছে এতদিন ধরে, আমার মনে হয় এই 9 তারিখের যে ঘটনা, যে নির্মম একটি ঘটনা ঘটে গিয়েছিল, এটা এই ইনফ্রাস্ট্রাকচার ফেলিওর এবং থ্রেড কালচারের ফসল। তো সেই জায়গায় দাঁড়িয়ে সিবিআই যদি মনে করেন যে এই ধরনের মানুষজনদের ডেকে পাঠাবেন জিজ্ঞাসাবাদের জন্য, তাহলে অবভিয়াসলি ওটা একটি সদর্থক ভূমিকা বলে আমি মনে করি। আপনাদের শোনালাম কিঞ্চন নন্দর বক্তব্য, এবং এই বিষয় নিয়ে, অর্থাৎ একদিকে যখন বিরূপাক্ষ বিশ্বাস তাকে তলব করা হয়েছে, অভিজ্ঞদে তাকেও তলব করা হয়েছে, এই বিষয় নিয়ে চিকিৎসক সুবর্ণ গোস্বামী তিনি কি বলছেন, তার কি বক্তব্য শোনাবো আপনাদের। দে এবং বিরূপাক্ষ বিশ্বাস, ডাক্তার বলতে আমাদের লজ্জা করে, এরা হচ্ছে বর্ন ক্রিমিনাল। এবং আমি প্রথম দিন থেকে বলে আসছি যে এদের বিরুদ্ধে যা যা অভিযোগ ছাত্রীদের আছে, মহিলা চিকিৎসকদের আছে, তা সন্দেশ খালি কেউ হার মানাবে। প্রিন্সিপালের অফিসের উপরেই যে গেস্ট, সরকারি যে গেস্টরুম, প্রিন্সিপালের গেস্টরুম, তার চাবি থাকতে এই অভিজ্ঞ বিরূপাক্ষ হচ্ছে যে বিশাল সরকার এদের হাতে, এবং এরা সেখানে রীতিমতো মধুচক্রের আশবাসত প্রতিদিন ইন্ডিকেট চক্রের যারা অতিথি যাতে, সেই অতিথিদের মনোরঞ্জনের দায়িত্ব নিতে হতো এইসব ছাত্রীদের। এবং সন্দেশখালির থেকে কোনো অংশ কম না, সেখানে পিঠে বানাতে ডাকানো হতো, আর এখানে মদ্য পরিবেশন করতে এবং মনোরঞ্জন করতে ডাকা হতো। আপনারা শুনলেন চিকিৎসক সুবর্ণ গোস্বামী তিনি কি বলেছেন, তার বক্তব্য শোনালাম, এবং আরজি করে অভয়কে ধর্ষণ খুনের ঘটনা, সেই ঘটনায় একের পর এক দুর্নীতি সামনে আসছে, দুর্নীতিতে নাম উঠে আসছে একাধিক প্রভাবশালীর নাম, দুর্নীতিতে জড়িত একাধিক উচ্চপদস্থ আধিকারিক, অন্তত এমনটাই বিস্ফোরক অভিযোগ করছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি ঠিক কি বলেছেন, তার কি বক্তব্য, তার কি অভিযোগ, শুনুন একবার। ডিপার্টমেন্টও সমানভাবে এর দুর্নীতি, খুব বড় দুর্নীতি, হেলথ ইকুইপমেন্ট সার্ভিস কমিশন তৈরি করে সেই সার্ভিস কমিশনকে দিয়ে
নিজেদের পেটুয়া লোকদেরকে দেওয়ার চেষ্টা করে, তাতে ম্যাকিনটনস বান স্টেট আন্ডারটেকিং এসটিইউ টেন্ডার করতে হয়নি, দিয়ে নিজেদের আত্মীয় স্বজনকে দিয়ে বানিয়েছে। এই পবন অরোরা, এই মহেশ পাঞ্জাবি, এই প্রদীপ চক্রবর্তী, এই পল্লব গুপ্তরা, এরা সমস্ত মমতা ব্যানার্জি, সঞ্জয় বনশাল, নারায়ণ স্বরূপ নিগম, সর্বোপরি রাজীব সিনহা, এই র্যাকেট এরা করতে থাকে। যারা মুখ্যমন্ত্রীর সবচেয়ে বেশি বেনিফিটেড হয়েছে প্রদীপ চক্রবর্তী ছাড়াও মেনকা গম্ভীরের পরিবার, আর সবার উপরে একজনের আশীর্বাদ ছিল, ডাক্তার শ্যামাপদ দাস, ইনার আশীর্বাদ সবার উপরে। ইনার বাড়িতে হাউস গার্ড, পার্সোনাল সিকিউরিটি, ইনার কন্যা ডাক্তার রিয়াল দাস, তিনি মেডিকেল এডুকেশন সার্ভিসের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদমর্যাদায় কর্মরত, এমডি নয়, বুঝতে পারছেন? আপনাদের শোনালাম কি অভিযোগ করছেন, সেই বিস্ফোরক অভিযোগ শোনালাম রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি কি অভিযোগ করছেন, আর এবারে আপনাদের শোনায় এই বিষয় নিয়ে তাপস রায়, তিনি কি বলছেন, তার কি বক্তব্য শুনুন একবার। কেন কেনা হবে, কে এস পি দাস, এই উত্তরবঙ্গ লবি, কে সুশান্ত রায়, তাদের অঙ্গুলি হেলনে স্বাস্থ্যভবন উঠবে বসবে, ট্রান্সফার পোস্টিং তাদের কথায় হবে, এই চক্র, এই র্যাকেট, এবং রাজস্থান থেকে 8 কোটির অ্যাম্বুলেন্স কেনা হবে, এবং 180 কোটি টাকা এই এসপি দাসের কোম্পানিকে বরাদ্দ দেওয়া হবে। এর থেকেই তো বোঝা যায় যে বাংলায় গত 13 বছর ধরে বিভিন্ন ডিপার্টমেন্টে, স্বাস্থ্যক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে, খাদ্যক্ষেত্রে এবং আরও বিভিন্ন অন্যান্য ক্ষেত্রে যা ক্রমশ প্রকাশ্য, যে সেখানে সবসময় একটা আর্থিক একটা চক্র, দুর্নীতির বাস্তুভুগুর বাসা জেঁকে বসেছে। আপনারা শুনলেন বিজেপি নেতা তাপস রায়, তিনি কি বলছেন, তার কি বক্তব্য, সেই বক্তব্য আপনাদের শোনালাম, আর এবারে আপনাদের শোনায় এই বিষয় নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী, তিনি কি বলছেন, তার কি বক্তব্য শুনুন একবার। বহুত্তর আছে, দ্বিপাক্ষিক সন্ধিগত শেষ কথা নয়, গোটা ব্যবস্থাটাই দুর্নীতিগ্রস্ত, গোটা ব্যবস্থাটা ক্যান্সারাস হয়ে গেছে, যেখানে গোটা ব্যবস্থা ক্যান্সারাস সেখানে থেরাপিও আরো করা দরকার, সব রকম থেরাপি সেখানে অ্যাপ্লাই হওয়া দরকার, সিধা কথা এখানে কাজ হবে না। আপনাদের শোনালাম ঠিক কি বলছেন অধীর রঞ্জন চৌধুরী, তার বক্তব্য, আর এবারে আপনাদের শোনাই চিকিৎসক সুবর্ণ গোস্বামী, তিনি কি বলছেন, তার কি বক্তব্য। বিরোধী দলনেতা যে অভিযোগ করেছে, এই যে ডাক্তার শ্যামাপদ দাস এবং তার কন্যা, তাদের নামে রেজিস্টার যে কোম্পানিগুলো, তাদেরকে নিয়ম ভঙ্গ করে কোথাও টেন্ডার ছাড়াই তাদেরকে বরাদ্দ দেওয়া হয়েছে শত শত কোটি টাকার, এবং হচ্ছে যে এমনকি বর্জ্য নিষ্কাশনের জন্য তাদেরকেই যে সংস্থাকে বরাদ্দ দেওয়া হয়েছে, কোনো নিয়ম মানা হয়নি, ওষুধ সরবরাহ, মেশিনপত্র সরবরাহের বরাদ্দ দেওয়া হয়েছে, এ যদি সত্যি হয় তাহলে এ লজ্জা রাখবো কোথায়, পরিবারের কাছের লোকজন, বাড়ির ডাক্তার, বাড়ির সবাই হচ্ছে যে এরকম নিয়ম ভঙ্গ করে দুর্নীতি করে যাবেন, আর রাজ্যের মানুষ বসে বসে দেখবে সরকারের দুর্নীতি পড়তে পড়তে, শুধু স্বাস্থ্য দপ্তরে নয় বিভিন্ন জায়গায় সবাই দেখছে, কিন্তু সেই দুর্নীতির বিরুদ্ধে কেন কিছু করা যাচ্ছে না, পশ্চিমবঙ্গটা কি আলাদা কোনো সার্বভৌম রাজ্য হয়ে গেছে যে যেখানে ভারত সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই, তার জবাব বিরোধী দলনেতাকে দিতে হবে। আপনাদের শোনালাম চিকিৎসক সুবর্ণ গোস্বামী, তিনি কি বলছেন, তার কি বক্তব্য, আর এবারে আপনাদের শোনায় এই পুরো বিষয় নিয়ে জুনিয়র চিকিৎসকদের কি বক্তব্য শুনুন একবার। যে দুর্নীতি উঠে আসছে খবরগুলো, তথ্যগুলো সত্যি চাঞ্চল্যকর, এবং আশা করি সিবিআই যত তাড়াতাড়ি মানে দ্রুত এর মানে ইনভেস্টিগেশন করে যা যা পদক্ষেপ নেওয়া উচিত, যা যা শাস্তি দেওয়া উচিত সেগুলো যেন করা হয়। বিরোধী দলনেতা যে তথ্য দিয়েছেন সেই তথ্যের সত্যতা যাচাই করা হয়তো আমার পক্ষে সম্ভব নয়, কিন্তু আরজি করে এই দুর্নীতি দীর্ঘদিন ধরে যে ঘটে আসছিল তা আরজি করে সমস্ত ছাত্রছাত্রী শিক্ষকরা বলে এসেছেন এবং বিভিন্ন জায়গায় অভিযোগ জানিয়েছেন। শুধু আরজি কর নয়, রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালে দীর্ঘদিন ধরে পাহাড় প্রমাণ দুর্নীতি ঘটেছে, এবং এই দুর্নীতির এক কালমিনেটিভ এফেক্ট আমরা দেখতে পেয়েছি 9 তারিখের ওই ভয়াবহ ঘটনায়। আমরা মনে করছি যে আমাদের এই আন্দোলনের মাধ্যমে আমরা যেমন অভয়াকে জাস্টিস এনে দেবো, সেরকমই
রাজ্যের প্রতিটি হাসপাতাল থেকে দুর্নীতিকে সমূলে উৎপাটন করব, যাতে আর এক অভয়া না ঘটে। রোগী কল্যাণ সমিতির মাধ্যমেই দীর্ঘ অনেক টেন্ডার পাস হয়। সেই রোগী কল্যাণ সমিতিকে দুর্নীতিমুক্ত করতে পারলে স্বাস্থ্যে অনেকটাই দুর্নীতিমুক্ত হবে। এবং সরকার এই 5 নম্বর দফা দাবি নিয়ে কোনো ডিরেক্টিভ এখনও পর্যন্ত দেয়নি। তার জন্য আমরা এসেনশিয়াল সার্ভিস জয়েন করলে সরকারকে নির্দিষ্ট সময় দিয়েছি এবং আমরা বলেছি যে এই টাইম স্প্যানের মধ্যে যদি তারা 5 নম্বর নিয়ে ডিরেক্টিভ না ইস্যু করে তাহলে আমরা আরও বৃহত্তর আন্দোলনের দিকে যাব। আর্যগড়ের এক্স প্রিন্সিপাল ডক্টর সন্দীপ গোস্বামীর এগেনস্টে বিগত 2-3 বছর ধরে বারবার অভিযোগ উঠেছে বিভিন্ন ধরনের আর্থিক তছরূপের। এর আগেও আমরা দেখেছি যে সিসিটিভি ইনস্টলমেন্ট থেকে শুরু করে বিভিন্ন ইস্যুতে, যেমন পার্কিং লট কাকে বরাদ্দ করা হবে না হবে, বিভিন্ন ছোটো ছোটো যে স্টলগুলো সেগুলো বরাদ্দ করা হবে কাকে না হবে, বায়োমেডিক্যাল ওয়েস্ট, এই সমস্ত ব্যাপারে আর্থিক দুর্নীতির অভিযোগ বারবার উঠেছে। কিন্তু কোনো অদৃশ্য জাদুঘরে তার এগেনস্টে কখনোই কোনো উপযুক্ত পদক্ষেপ নেওয়া হয়নি। এখন এই অভিযোগগুলো যখন আরও প্রকট হয়ে উঠছে, আমরা চাই অবিলম্বে সিবিআই আর ইডি যে মামলা করছে, যে তদন্তভারে তদন্ত গ্রহণ করেছে, সেই তদন্ত সুস্পষ্টভাবে করুক এবং যে যে আরও দুর্নীতি তার এগেনস্টে যে আরও যদি কোনো দুর্নীতি থাকে এবং কোনো বড় মাথা যদি থাকে সেই সমস্ত সবাইকে খুঁজে বের করুক এবং তাদেরকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করুক।